বরগুনার মোটরসাইকেল দিয়ে স্পিড বোর্ড তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে সোহেল রানা নামে এক মোটরসাইকেল মেকানিক। প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা পেলে আরো ভালো কিছু তৈরি করতে পারবেন সোহেল রানা, এমন আশা তার পরিবার ও স্থানীয়দের। বরগুনার প্রতিনিধি সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার সদর উপজেলার সোহেল রানা পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন হেলিকপ্টার তৈরি করবেন, তবে হেলিকপ্টার নয় মোটরসাইকেল দিয়ে তিনি তৈরি করেছেন মোটর স্পিড বোর্ড। অভাবের সংসারে লেখাপড়া করার সুযোগ হয়নি তার, তাই প্রযুক্তিগত আর আর্থিক সহায়তা পেলে যান তৈরিতে আরও অবদান রাখতে পারবে এমন আশা সোহেল ও তার পরিবারের। কিছু কিছু জিনিস আছে, পারমিশনের দরকার আছে বা সাহায্যেরও দরকার আছে। আমি তো এটা চাইছিলাম প্রথমে যে হেলিকপ্টার বানাবো, তারপরে আরেকটা নিছি যে ওটা সিপিলান করবো। সরকার যদি এটা সাহায্য করে তাহলে আমি এটা স্পিড বোর্ড যে গতি আছে ওর সে আমি বেশি ছাড়া কম গতি করতে করবো না আর কি। যদি আমরা লেখাইতে পারাইতে পারতাম, আমি যে স্পিড বোর্ড করছি তাহলে হয়তো লেখাপড়া থাকলে আরও উন্নতি করতে পারতাম। সোহেল রানার মোটর স্পিড বোর্ড এরই মধ্যে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে। তাকে এমন উদ্ভাবনীমূলক কাজে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমি এই বিষয়টি অবশ্যই যাতে সরকারি সহযোগিতা তাকে দেওয়া হয় এ ব্যাপারে আমি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাকে কিভাবে আর্থিক সহ অন্যান্য কারিগরি সহায়তা দেওয়া যায় এ ব্যাপারে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব। মাত্র 60,000 টাকা ব্যয়ে তিনজন যাত্রীবাহী মোটর স্পিড বোর্ড নির্মাণ করেছে সোহেল রানা, তবে 2,00,000 টাকা ব্যয় করলে 10 জন যাত্রীবাহী মোটর স্পিড বোর্ড নির্মাণ সম্ভব বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।